বিরতি চলো না এই সুন্দরী আরে কাজে দিয়ে যাও বাসায় তোর মা বোন নেই রাস্তায় একটা মেয়ে দেখলে বিরক্ত করতে হবে আল্লাহ কি বলে আমরা তো মেসে থাকি আমাদের বাসায় মা বোন করতে কে আসবে তুই কিছু বলছিস না কেন দোস্ত ভাইয়া কেন অনেক হ্যান্ডসাম গুন্ডা লাগতেছে থ্যাংক ইউ হ্যালো দোস্ত হ্যাঁ কোথায় তুই তুই যেখানে থাকিস তাড়াতাড়ি আমার বাসার সামনে চলে আয় দেখ আমি এখন তোকে বলতে পারবো না যে তোকে কেন আমি এখানে আসতে বলছি এই এটা বোঝানোর মতন পরিস্থিতিতে আমি এখন নাই তাড়াতাড়ি চলে আয় প্লিজ তাড়াতাড়ি আস্তে 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 কিরে তুই এরকম ব্যাগ ট্যাগ নিয়ে রাস্তা দাঁড়াইছিস কেন দোস্ত তুই আসছিস ভালো হয়েছে তুই তো জানিস আমি কুকুর একটু ভয় পাই নিচে দাঁড়াইছিস কেন বাসায় যা দোস্ত ব্যাগে কি ব্যাগে হচ্ছে কাপড় কাপড় দিয়ে কি করবি পালাইতে যাই কার সাথে পালাবি তোর ভাবির সাথে পালাবো ভাবির সঙ্গে তোকে কেন পালাইতে হবে আরে বাবা কারণ তোর ভাবিকে তৃতীয় বিয়েবার বিয়ে করার জন্য আমাকে পালাই বিয়ে করতে হবে কি হুজুর নিজের বুকে তিনবার বিয়ে করা যায় তাই না যাই যাই শুরু করেন গালের মধ্যে দিতে কইছে দে ওই এদিক চা উপরে চা এদিক চা তরে যেন এরপরে ওই সাইডে না দেই বুঝছস যদি দেওয়ার পর কিন্তু বালু দিয়ে ঘুরে দিব বুঝিস তাহলে বের কর বের কর যা বের ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি শোভন আমার বন্ধুরা আসেল হ্যাঁ এটা তো বুঝলাম এই জায়গায় কী করেন ভাই আমরা আপনার কাছ থেকে শিখতে আসছি আমার কাছে শিখতে এসে কী শিখতে এসে গুন্ডামি কি গুন্ডামি শিখবা তোমরা ওইলা ভালো করে পোলা ভাই তোমরা এবার ডাক্তার ইঞ্জিনিয়ার তোমরা গেলে গুন্ডামি শিখবা হ্যাঁ কি কয় পোলা ভাই হুঁচো না আসলে ভাই আমরা হচ্ছে আপনি কীভাবে চলেন কীভাবে পোশাক আশাক পরেন কীভাবে খাওয়া দাওয়া করেন এগুলো সব কিছু শিখে নেব আর কি এটা কি শেখার কিছু হইলো নাকি এই তো কাপড় চোপড় এগুলোই তো এমনি তো চলে গুন্ডামি শিখবা ঘটনা কি তোমাকে ভাইয়া পারিবারিক মানে পারিবারিক মানে কি পারিবারিক গুন্ডা পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপার আমরা আবার দিয়ে যাব পারবা তো ভাইয়া গেলে আবার ভাইয়ার নামটা কয়ে দিব নাকি না ভাইয়া হ্যাঁ আছে পারবো ভাইয়া কি জি ভাই আপনি যদি একটু হেল্প করতেন ওর লো যা দুই চার লাইন একটু চক্কর দেওয়া সবক দিয়ে দে যাও ভাইয়া শিখে দিব না ওয়ালাইকুম গুন্ডামি শিখবো তুই খেয়াল রাখিস একটু উল্টা পাল্টা যাবো গা ফোন ওই যে সাইডে রানে যাইস দেওয়ালি
তোকে আমি এই কথা বলতে বলছি, চুপ থাক, চল। ওই যা সুন্দরী, আয়, তোমাকে তো বিয়ে করেই ছাড়ব। একা এই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, এই তাহলে যে মরে যাব আমি। আচ্ছা, সারাদিন খালি বই পড়ো, তোমার কি সংসারের দিকে কোনো খেয়াল আছে? থাকবো নাকি? অবশ্যই আছে। যদি খেয়ালই থাকতো তাহলে যেই বিষয়গুলো আমার চোখে পড়ে সেগুলো তোমার চোখে পড়ে না কেন? কিসের বিষয়? আরে মানে খুইল দেখো, না করলে কেমনে বুঝো? তোমারে কত করে বলছি, আমার খালাতো বোনের মেয়ের সাথে আমাদের ছেলেটার বিয়ে দিই, তুমি তো শুনলা না। এখন দেখো কি হইতেছে, তুমি করলা কি, তোমার বন্ধুর মেয়ের সাথে আমাদের ছেলেটার বিয়ে দিলা, এখন দেখো কি হয়। কি হলো? আমি তো তিশা মামুনির কোনো সমস্যাই দেখছি না। আচ্ছা, আমার ছেলেটার দিকে তোমার কোনো নজর আছে? আমার ছেলেটা তো এমন ছিল না, আমার ছেলেটা জানি এখন কেমন হয়ে গেছে। আমার কথায় কি তোমার হাসি পাইতেছে? না না, দেখো আমাদের ছেলে নতুন বিয়ে করছে, এই সময় তার একটু আচরণগত পরিবর্তন আসাটা স্বাভাবিক, তাই না? তুমি যেটাকে স্বাভাবিক বলতেছো সেটা মোটেও স্বাভাবিক কিছু না। ওর এরকম উদ্ভট আর চঞ্চল আচরণ আমার তো মনে হইতেছে তিশার কারণে, তিশার প্রভাবে এরকম হইতেছে। তিশা নিশ্চয়ই আমার ছেলেকে কোনো চাপের মধ্যে রাখছে যে ও এমন করতেছে।